আসসালামু আলাইকুম বন্ধুরা, ফ্রেশাররা যখনই কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিতে যায় তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনার কি কোনো এক্সপিরিয়েন্স আছে, এবং আলটিমেটলি আমাদের দেশের অধিকাংশ ফ্রেশারদেরই একেবারে কমন উত্তর যে না, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। বাট আলটিমেটলি এক্সপিরিয়েন্সটা কোথা থেকে আসতে পারতো? এক্সপিরিয়েন্সটা আসতে পারতো আপনার ইন্টার্নশিপ থেকে, পার্ট টাইম এক্সপিরিয়েন্স থেকে, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স থেকে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, সিএসআর অ্যাক্টিভিটিস, এই সমস্ত জায়গা থেকে একজন ফ্রেশার কিন্তু তার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে। বাট আমাদের দেশের অনেক ফ্রেশারাই আছে যারা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকে না এবং কোনো এক্সপিরিয়েন্স হয় না। বাট তাদের মধ্যে থেকে একটা অংশ আছে, যে অংশটা খুবই ক্ষুদ্র একটা অংশ আছে যারা টিউশনই করান। এবং অনেকে বলেন যে আমি যে টিউশনই করাই এটা কি আসলে কোনো জব এক্সপিরিয়েন্স কিনা, বা এটা কি আমি আমার রেজুমিতে বা সিভিতে অ্যাড করতে পারবো কি না। দেখেন যে আপনার যে টিউশনই করানোটা আলটিমেটলি কোনো এক্সপিরিয়েন্স না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, টিউশনই করানোটা কোনো এক্সপিরিয়েন্স না। আপনার কাছে শুনলে হয়তো খারাপ লাগতে পারে, বাট বাস্তবতা আসলে এটাই। যেমন ধরেন আপনি হয়তো কোনো একটা টপিকের উপরে, সেটা হতে পারে বাংলা, সেটা হতে পারে ইংরেজি, সেটা হতে পারে গণিত, সেটা হতে পারে অন্য যে কোনো সাবজেক্ট, অ্যাকাউন্টিং, হ্যাঁ যে কোনো সাবজেক্ট, সো একটা সাবজেক্ট কী করেন আপনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্টুডেন্টদেরকে পড়ান। সো একটা রেজুমের যে স্ট্রাকচার থাকে সেখানে যেভাবে একটা প্রতিষ্ঠানে কাজ করার যে অভিজ্ঞতাকে যেভাবে লিখতে হয় সেরকম কোনো স্ট্রাকচার টিউশনই আপনাকে দিতে পারে না। এখন টিউশনের সময় আপনি কোম্পানির নামের ওখানে কী লিখবেন, স্টুডেন্টের নাম, ঠিকানার ওখানে কী লিখবেন, তার বাসার ঠিকানা দিবেন, ডিউরেশন কীভাবে উল্লেখ করবেন, টিউশনিতে গিয়ে কী কী কাজ করছেন, বই ওপেন করছেন, বইয়ের চ্যাপ্টারের নাম পড়ছেন, অঙ্ক লিখে দিয়েছেন, এভাবে তো এভাবে আপনি আপনার এক্সপিরিয়েন্সকে প্রেজেন্টও করতে পারবেন না। সেকেন্ড যেটা বিষয় হচ্ছে যে টিউশনের পেছনে আমি বলবো যে আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তাদের টিউশনের পেছনে না দৌড়ানোটাই উত্তম। বিকজ রিসেন্টলি আমার সঙ্গে একজনের কথা হচ্ছিল, উনি বলছিলেন যে উনি 18 বছর যাবৎ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং পড়াচ্ছেন, কিন্তু প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং উনি যে 18 বছর যাবৎ পড়াচ্ছেন এই পড়ানোটার চেয়ে এখন এমন কেউ যদি ওনার পাশে আসেন যিনি হয়তো একটা ভালো করে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর যে টোটাল কোর্সটা আছে এই কোর্সটা ক্রিয়েট করলো এবং এই কোর্সটা সবার মাঝখানে পাবলিশ করে দিল, তাহলে কিন্তু ওনার 18 বছর উনি যত স্টুডেন্টের কাছে উনি রিচ করতে পারবেন তার চেয়ে কিন্তু বেশি সংখ্যক মানুষের কাছে উনি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে রিচ করতে পারবেন। সম্প্রতি আমাদের যিনি বিক্রয় বন্ধু রাজীব আহমেদ তার সাথেও আমার একটু কথা হচ্ছিল এই ব্যাপারগুলো নিয়ে, সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে। তো ওনাকে আমি বললাম যে উনি সম্প্রতি আর জে কেদিয়া ভাইয়ের সাথে একটা ভিডিও করেছেন, যে ভিডিওটা ইতিমধ্যে 1 মিলিয়নের বেশি মানুষ এতক্ষণ পর্যন্ত হয়তো ভিডিওটা দেখে ফেলেছেন। সো এই যে 1 মিলিয়ন মানে 10 লক্ষ মানুষের কাছে উনি ওনার যে বার্তা, ওনার যে মূল মেসেজ, এটা যে উনি পৌঁছে দিতে পারলেন এটা কিন্তু উনি ফিজিক্যালি পারতেন না। ইভেন আমার এই ভিডিওটা আপনারা যারা দেখবেন শত শত মানুষ দেখতে পারেন, হাজার হাজার মানুষ দেখতে পারেন, ভাগ্যে যদি ভালো থাকে এবং যদি লং টার্মে ভিডিওটা থাকে এবং ভাইরাল হয় তাহলে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভিডিওটা দেখতে পারেন। এখন এই লক্ষ লক্ষ মানুষের কাছে আমার পক্ষে কি আসলে ম্যানুয়ালি গিয়ে বলা সম্ভব হতো? সম্ভব হতো না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যখন ল্যাপটপ আসলো তখন টাইপরাইটারকে কি কেউ মনে রেখেছে? যখন ইঞ্জিনওয়ালা গাড়ি আসলো তখন কি ঘোড়ার গাড়ি চালকের কথা কেউ মনে রেখেছে? সো আলটিমেটলি ই লার্নিং এখন এমনভাবে প্রসার লাভ করবে যেটা যাতে করে টিউশনের প্রয়োজনীয়তা এবং টিউশনের চাহিদাটা দিনে দিনে আরও কমে আসবে। বাইরের দেশগুলোতে ইউনিভার্সিটি বেস যে জায়গায় পড়াশোনা হয় সেখানে বর্তমানে স্টুডেন্টদেরকে সহজভাবে বোঝানোর জন্য সেখানে অ্যানিমেশন, এডিটিং, ভিজুয়াল গ্রাফিক্স এরকম আরও বিভিন্ন রকম, অগমেন্টেড রিয়েলিটি এরকম বিভিন্ন বিষয় নিয়ে আরও অ্যাডভান্স লেভেলের রিসার্চ চলছে, পড়াশোনা চলছে। সো এই জিনিসগুলো ক্রমান্বয়ে আমাদের দেশেও আসছে, আসবে, ভবিষ্যতে এটা আরও প্রসার লাভ করবে। সো টিউশনই আপনার রেজুমিতেও কোনো রকমের কোনো অভিজ্ঞতা দেয় না, এটা কোথাও কোনো রকমের কোনো ভ্যালু অ্যাড করে না। একই চ্যাপ্টার, একই অঙ্ক, একই সূত্র, সেটা মনে করেন যে 10 বারই গিয়ে বদলে বদলে পড়িয়ে আসা, এটা আলটিমেটলি একটা সময় নষ্টের মতোই আমার কাছে মনে হয়। এবং এখানে আপনার খুব বেশি ক্রিয়েটিভিটি দেখানোর কোনো জায়গা নাই, ডিসিশন নেওয়ার কোনো জায়গা নাই, কমিউনিকেশনের জায়গাও খুবই ন্যারো। সো আপনি যে একটা নতুন কিছু জানবেন, আপনি যে নতুন কিছু শিখবেন, নতুন একজনের সঙ্গে কমিউনিকেট করবেন, কোঅর্ডিনেট করবেন, আপনার কাজের ভিতরে যে নতুন করে কোনো চ্যালেঞ্জ আসবে এই ব্যাপারটা এখানে খুবই সামান্য থাকে। যার জন্য টিউশনের এক্সপিরিয়েন্সটাকে যখন আপনি কোনো জায়গায় জবের ইন্টারভিউ দিতে যাবেন তখন সেখানেও কিন্তু তারা মূল্যায়ন করবে না। এই জন্যই আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আমরা যারা টিউশনই করাই তাদের আসলে টিউশনিটা একটু কমিয়ে রেখে বিভিন্ন জায়গায় পার্ট টাইম কাজ করা,
ভলান্টিয়ার কাজ করা, এক্সট্রা কারিকুলাম কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া, কো কারিকুলাম কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া, ইন্টার্নশিপের সঙ্গে সম্পৃক্ত হওয়া, সিএসআর কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া, এই ব্যাপারগুলোতে আমাদের স্কিল বাড়ানোর দরকার। বিকজ আপনি যখন কাস্টমারের সঙ্গে কমিউনিকেট করবেন, কোনো এক জায়গায় যখন সেলসের কাজ করবেন, ইন্টার্ন হিসেবে যখন কাজ করবেন, তখন আপনি একটা অফিস কালচার, অফিস এনভায়রনমেন্ট এগুলোর সঙ্গে আপনি পরিচিত হবেন। টিউশনই আপনাকে কখনো সেই রকমের কোনো এনভায়রনমেন্ট বা সেই রকমের কোনো এক্সপিরিয়েন্স কোনো কিছুই দিতে পারবে না। সো আপনারা যারা টিউশনই নিয়ে মানে খুব বেশি চিন্তা করেন অথবা যারা টিউশনই না পাওয়ার কারণে হতাশ, তাদের জন্য আমি বলবো যে আসলে টিউশনের পেছনে না দৌড়ে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি আরও নানান রকমের সফটওয়্যার, নানান রকমের কোর্স আছে, আপনি যদি এর কোনোটা শেখেন এবং সেটার মাধ্যমে যদি আপনি উপার্জন করার মতো কোনো একটা রাস্তা বের করে নেন, তাহলে এটাই আপনার জন্য ছাত্র জীবনে অধিকতর ভ্যালু বহন করে নিয়ে আসবে। ধন্যবাদ।